মোটামুটি ডেলিগেটে 400 সিট আছে, আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে, এক সাইড ফাঁকা, ধীরে ধীরে লোক ফিল আপ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই আমাদের সিধা বুড়ি কি করছে, কি নিবে আমু, কি নিবে রে, চশমা নিবে, দাঁড়া হয়েছে, এই যে চশমা পছন্দ করলো, পড়তেই পারছে না, এই তো পরে নিল নিজে নিজে, পড়বে ওটা পড়বে, এদিকে ঘোরা এমন ভাবে আসো, পড়ো 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 পড়ো, রেখে দাও। এর একটা হলুদ চশমা আছে, তা আমরা সবুজটা পছন্দ করে দিলাম, এই যেখানে সবুজটা ভালো লাগছে দেখতে, ও নিজে থেকে হলুদদা নেওয়ার জন্য কাঁদছে, এই হলুদদা নিয়ে ওপরে নিল, কি স্টাইল, দা আমাকে দিয়ে দাও, কিরম করছে খালি হলুদদা, তো একটু মানে যাই হোক সবুজটা অনেক মানাচ্ছিল, ঠিক আছে চলো চলো, লালটা নিবে, লালটা নিবে নিবে, ওটা নিবে, আস্তে আস্তে, হ্যাঁ লালটা নাও, লালটা নাও, তোমাকে পড়াচ্ছ, এটা এটা খুলে দাও, ওটা নাও, এটা খুলে দাও, ও খুলবে না ওটা, চলো ঠিক আছে, হ্যাঁ দিদি আসছে চলো, পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে, বিচারের দিন একদিন শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, ওই বিচারে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই বিষয়টার উপরে পরিপূর্ণ ঈমান আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার একটু মিলিয়ে নেন, আমরা 6টা মুক্তি করাছি, আর 6টার বাইরে কে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নামাজ আর কিছু খরচ করা, ভারতের জন্ম নিয়েছিলাম, কি কারণে আমরা আজকে জান্নাতি, তোমরা জাহান্নামে এলে কেন, কারণটা কে একটু বলো, জাহান্নামীরা উত্তর দিচ্ছে, কালু লানাতু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না, পূর্ণের সঞ্চয় করো জীবন থাকিতে, সময় চলিয়া যাই মগিতে মগিতে, এমন জীবন তুমি এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।